আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব হলুদ ব্যবহারে দূর হবে আপনার মুখের ব্রণ। হ্যাঁ, এবং যাদের বারবার ব্রণ হয় তাদের জন্য হলুদের সাথে আরেকটি উপাদান ব্যবহার করা শিখিয়ে দেব, যে উপাদানটি ব্যবহার করলে আপনাদের ব্রণ তো দূর হবে, ব্রণ পরবর্তী মুখে দাগও দূর হবে। খুবই সংক্ষিপ্তভাবে টোটাল ভিডিওতে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। ব্রণ, আসুন এটা কি, কেনই বা আমাদের ত্বকে দেখা দেয়, এর হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে, এই বিষয়ে যদি আমি না জানাই আপনাদের, বা আপনারা যদি এই বিষয়ে অবগত না থাকেন, তাহলে হয়তো বা ট্রিটমেন্ট নিয়ে বা কিছু নিয়ম মেনে চলে সমাধানে আসলেও আবারও দেখা যাচ্ছে পরবর্তীতে দেখা দিবে। এজন্য কিছু গভীর কারণ আমাদের জানতে হবে। ব্রণটা কি এটা আমাদের একটু জানতে হবে। আমাদের ত্বকের নিচে সিবাসিয়াস নামের এক প্রকার গ্রন্থি রয়েছে, যেখান থেকে সিবাম নামে এক প্রকার তৈলাক্ত পদার্থ নিষ্কৃত হয়, যা আমাদের ত্বককে মসৃণ বা ভালো রাখার জন্য। আমি আবারও বলছি, আমাদের ত্বককে মসৃণ বা ভালো রাখার জন্য ত্বকের নিচে সিবাসিয়াস নামে এক প্রকার গ্রন্থি রয়েছে, যেখান থেকে সিবাম নামে এক প্রকার তৈলাক্ত পদার্থ নিষ্কৃত হয়। কিন্তু যখন সেই সেবাসিয়াস গ্রন্থির মুখটা বন্ধ হয়ে যায়, যখন সেবাসিয়াস গ্রন্থির মুখটা বন্ধ হয়ে যায় এবং তৈলাক্ত পদার্থটি নিঃসৃত হতে বাধাগ্রস্ত হয়, তখনই সেটা জমা হয়ে আমাদের ত্বকের উপরিভাগ দিয়ে ভেসে ওঠে, যাকে আমরা ব্রণ, একনি বা পিম্পল বলে থাকি। আমি আশা করি ব্রণ কি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আসুন, এই ব্রণ হওয়ার পিছনে কি নির্দিষ্ট কোনো কারণ রয়েছে? না, নির্দিষ্ট একটি দুটি কারণে ব্রণ হয় না, ব্রণ হয় বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে বিশেষ এবং মোস্ট ইম্পর্টেন্ট একটি কারণ হচ্ছে কি, বংশগত বা জেনেটিক কারণে। যদি মায়ের সাইডে ব্রণ থাকে কারো, সেই ক্ষেত্রে মেয়ের ব্রণ হওয়ার সম্ভাবনা থেকে যায়। বাবার সাইডে ব্রণ থাকলে বাবার ব্রণ, ছেলের সন্তানের ব্রণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এরপরে আসুন, সাধারণভাবে 13 থেকে 19 বছর ছেলে মেয়েদের বা বয়সন্ধিকালে পা দেওয়ার পরপরই দেখা যাচ্ছে এই ব্রণ হওয়ার তারতম্যটা বেড়ে যেতে পারে। সবথেকে মজার বিষয় হচ্ছে, বয়স বাড়তে বাড়তে আপনাদের এই ব্রণটা আস্তে আস্তে দেখা যাচ্ছে কি কমে যেতে পারে। হ্যাঁ, বা যখন আপনাদের 20-এর পরে পা দিবেন বয়সে, তখন দেখা যাচ্ছে ব্রণটা অনেকটাই আস্তে আস্তে কমে যায়। কিন্তু ব্রণ হওয়ার নির্দিষ্ট কোনো বয়স নেই, যে কোনো বয়সে ব্রণ হতে পারে। অনেকে ভেবে থাকে ব্রণ শুধু মুখে হয়। না, ব্রণ শুধু মুখে হয় না, ব্রণ ত্বকে যে কোনো স্থানে হতে পারে। আমি আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আরও কিছু গভীর কারণ রয়েছে এবং স্বাভাবিক কিছু কারণ রয়েছে, সেটা হচ্ছে অনেকের কোষ্ঠকাঠিন্য বা বদহজমের সমস্যা থাকে বা ভালো করে টয়লেট ক্লিয়ার হয় না, সে সকল মানুষের ব্রণ হওয়ার সম্ভাবনা একটু থেকে যায়। পেটে গোলমল থাকলে ব্রণ হতে পারে। অনেকে রয়েছেন তৈলাক্ত খাবারগুলো একটু বেশি পছন্দ করে থাকেন, জাঙ্ক ফুড, ফাস্টফুড ইত্যাদি খাবারগুলো বেশি পছন্দ করে থাকেন, তাদেরও ব্রণ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এরপরে আমি আপনাদের বলতে চাই, স্বাভাবিকভাবে অনেকে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাচ্ছেন না, সে সকল পুরুষ এবং মেয়ে উভয়েরই দেখা যাচ্ছে সে সকল মানুষের ব্রণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এরপরে কিছু ক্ষয়জনিত সমস্যা রয়েছে, যা অত্যাধিক মাত্রায় হলে পুরুষের রয়েছে, মেয়েদের রয়েছে, অত্যাধিক মাত্রায় কিছু ক্ষয়জনিত সমস্যা রয়েছে, এগুলো যদি দেখা দেয় তাহলে দেখা যাচ্ছে ব্রণ হওয়ার সম্ভাবনাটা থেকে যায় একটু বেশি পরিমাণে। এছাড়া আমি আপনাদের বলতে চাই, স্ট্রেস বা অতিরিক্ত ডিপ্রেশন বা মানসিক বিষণ্ণতা থাকলে ব্রণ হতে পারে। তারপরে দেখা যাচ্ছে কি, স্বাভাবিকভাবে আপনারা অনেকেই রয়েছেন হরমোনাল কিছু ঔষধ খেতে পারেন, আবার দীর্ঘদিনের জন্য কোনো ট্রিটমেন্টে থাকতে পারেন, জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেতে পারেন। এইসব ঔষধগুলো দীর্ঘদিন খাওয়ার কারণে দেখা যাচ্ছে কি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আপনার মুখে ব্রণ হতে পারে বা শরীরের যে কোনো জায়গায় ব্রণ হতে পারে। সবথেকে আরেকটা বড় বিষয় না বললেই নয়, ফেসে যদি আপনারা বারবার বিভিন্ন কসমেটিক ইউজ করেন, আপনার ফেসে যদি শ্যুট না করে সেই ক্ষেত্রে আপনার ব্রণ হতে পারে। এরপরে আমি আপনাদের বলতে চাই, অনেকে রয়েছেন স্বাভাবিকভাবে আপনারা বারবার ব্রণ হওয়ার পরে আপনার ব্রণ উঠানোর জন্য হাত ব্যবহার করে থাকেন বা চেপে আপনারা নখ ব্যবহার করে থাকেন, এই ক্ষেত্রে আপনাদের ব্রণ আরও বাড়তে পারে, ব্রণ কিন্তু কমবে না। এরপরে আমি আপনাদের বলতে চাই, অনেকে রয়েছেন চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য, ত্বক ফর্সা করার জন্য ইত্যাদি ইত্যাদি ক্রিম বা ব্রান্ড ব্যবহার করে থাকেন, তার সাইড ইফেক্ট অনুসারে আপনাদের ব্রণ হতে পারে। টোটাল মিলে একটি কথা বলতে চাই, ন্যাচারাল খাবার না খাওয়ার কারণে, রাতে পর্যাপ্ত না ঘুমানোর কারণে, এরপর আপনারা বিভিন্ন কিছু মুখে ব্যবহার করার কারণে আপনাদের সাইড ইফেক্ট অনুসারে ব্রণ হতে পারে। এছাড়া আমি আপনাদের বলতে চাই, অনেকের মাথায় খুশকিজনিত সমস্যা রয়েছে, এই সমস্যার জন্য অনেকের ব্রণ হতে পারে। অনেকে আবার দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণে তেল ব্যবহার করে মাথায়, যাদের মুখে ব্রণ হয় তাদের অতিরিক্ত তেল ব্যবহার করা ঠিক না, তেল থেকে নিজেকে একটু
সেভ রাখার চেষ্টা করবেন। টোটাল মিলে একটি কথা আমি আপনাদের বলতে চাই, নির্দিষ্ট কোনো কারণ নেই, বিভিন্নভাবে ন্যাচারালি থেকে ব্রণকে দূর করতে হবে। আপনারা অনেকে রয়েছেন যে অনেক রাত জেগে থাকেন, অবশ্যই রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন, দেখবেন ব্রণটা অনেকেই কমে যাবে, অনেকটাই কমে যাবে, টেনশন ফ্রি থাকবেন, অনেকটাই ব্রণ কমে যাবে। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এখন আসুন হলুদ ব্যবহার করা আমরা জেনে নেব। হ্যাঁ, সাধারণভাবে আগে আমরা হলুদ ব্যবহার করাটা শিখে নিব, এরপরে হলুদের সাথে আরও দু একটি উপাদান আমরা ব্যবহার করা শিখব, যা ব্যবহারে আপনাদের ত্বক ফর্সা হতে পারে, ব্রণ দূর হবে, ব্রণের দাগও আপনাদের দূর হতে পারে। এখন আসুন হলুদের জন্য আপনারা প্রথমে আপনারা কাঁচা হলুদ পারলে নিতে পারেন, যে হলুদটা কাঁচা রয়েছে কাঁচা হলুদ নিতে পারেন। কাঁচা হলুদ ম্যানেজে সম্ভব না হলে আপনারা গুঁড়া হলুদটা বা রান্নার হলুদটা ব্যবহার করতে পারেন। যদি কাঁচা হলুদ নেন তাহলে থেতো করে বা পেস্ট আকারে তৈরি করবেন যে কোনো পদ্ধতিতে, আর গুঁড়া হলুদ নিলে সে হলুদ একটু পানি ব্যবহার করে আপনারা পেস্ট আকারে তৈরি করবেন। পরিমাণ মতন আপনার ইচ্ছা অনুসারে কতটুকু নেবেন এটা আপনি বুঝতে পারবেন। ব্রণ যেখানে যেখানে হয়েছে ব্রণের উপর শুধু, বা চাইলে পুরা মুখে আপনারা প্রলেপ দিতে পারেন বা আপনারা ম্যাসেজ করতে পারেন এই হলুদের গুঁড়া বা হলুদের পেস্টটি। দেখবেন আপনি পরীক্ষিতভাবে 15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। সপ্তাহে 2 বার ব্যবহার করবেন হলুদ আপনারা ব্রণের উপরে লাগিয়ে রাখবেন। মাত্র 15 দিন থেকে 1 মাসে আপনাদের ইনশাল্লাহ অনেকটাই ব্রণ কমে যাবে, ব্রণের দাগটাও কমে যাবে। আমি আপনাদের বলতে চাই কখন ব্যবহার করবেন। আপনারা এটা যে কোনো সময় ব্যবহার করবেন, কিন্তু আমি মনে করি রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে হয়। 15 মিনিট বা 20 মিনিট রেখে আপনারা ধুয়ে ফেলবেন, কোনো রকমের সমস্যা আমি আশা করি দেখা দিবে না। ইতিপূর্বে অনেকেই ব্যবহার করেছে, পরীক্ষিতভাবে সমাধানটা পেয়েছে, আপনারা করে দেখতে পারেন। ব্যবহার করার সময় কোনো সমস্যা হলে অবশ্যই অফ করে দিবেন, এটা আপনার হাতের মধ্যে বা নিয়ন্ত্রণে রয়েছে। এরপরে আমি আপনাদের বলতে চাই যেই হলুদের গুঁড়াটা নেবেন সেখানে পানির পরিবর্তে আপনারা লেবু ব্যবহার করতে পারেন, লেবুর রস বা নিশদাস। দেখবেন কি আরও ফলাফল পজিটিভ চলে আসবে। যাদের বিভিন্ন চামড়ার বা স্কিনের বা ত্বকের সমস্যা রয়েছে, হালকা পাতলাভাবে আপনাদের ঘামাচি দেখা দিচ্ছে, একটু ঘা কোয়ালিটির দেখা দিচ্ছে, একটু চুলকানি দেখা দিচ্ছে, ব্রণ দেখা দিচ্ছে, তাদের জন্য আমি আপনাদের বলতে চাই হলুদের সাথে অবশ্যই যদি পারেন 2-4টি নিম পাতা বেটে নিতে পারেন। হ্যাঁ, হলুদের সাথে মিক্স করে নিম পাতা পুরা মুখে প্রলেপ দিয়ে দেখতে পারেন। আপনাদের ত্বকের মসৃণ ফুলরতা ফিরে আসবে, আপনাদের চেহারার লাবণ্যতা ফিরে আসবে, দেখতে আরও সুন্দর মনে হবে, উজ্জ্বল ফর্সা আপনাদের দেখতে মনে হবে। যাদের চেহারাটা দিন দিন ডার্ক হয়ে যাচ্ছে তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে কাজ করবে। অবশ্যই স্কিনে বিভিন্ন সমস্যা থাকলে, ব্যাকটেরিয়াজনিত কোনো সমস্যা থাকলে, কারণ নিম পাতায় এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের স্কিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই টোটাল অন্য রেমিডি বাদ দিয়ে আপনারা হলুদের সাথে নিম পাতা মিক্স করে আপনারা ব্রণ সহ যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারেন, অনেক ভালো একটা রেজাল্ট চলে আসবে। এছাড়া স্কিনের জন্য ভালো কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হলে স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে ভুলবেন না। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন, কারণ ব্রণ যাদের বারবার দেখা দেয় তাদের গভীর কিছু কারণ থাকে, ত্বকের নিচের কিছু সমস্যা থাকে, এজন্য আপনারা অবশ্যই স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।